नमस्कार और आदाब दिशा प्रिपारेटरी एंड हाई स्कूल करतृक ऑनलाइन स्कूले स्वागतम। आशा करी सबाई भालो आछो। आमी बीना सिंह राय आज के जी विषय आलोचना करब सेटा हच्छे सुनामणिदेर परिवेश और स्वास्थ्य कथा। ये बोईटा तुम्हरा सबाई बेर करो। ये बोईटार नाम शिखे फेलो सबाई। बोईटार नाम कि? बोईटार नाम हच्छे सुनामणिदेर परिवेश और स्वास्थ्य कथा। सबाई शिखे फेली बोईटार नाम। तारपर आज के जे विषय आलोचना करब सेटा हच्छे परिवेशेर कथा। सबाई सात पृष्ठा बेर करो। सात पृष्ठाय कि आछे? परिवेशेर कथा। এখন আমরা এটা রিডিং পড়ব। সবাই শোনো, মনোযোগ দিয়ে সবাই শোনো। আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছুকে একসাথে পরিবেশ বলে। পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল, মাটি, পানি, বাতাস, মানুষ, এসবই হলো পরিবেশের উপাদান। পরিবেশ দুই প্রকার, যথা এক সামাজিক পরিবেশ ও দুই প্রাকৃতিক পরিবেশ। সমাজের লোকজন, ঘর বাড়ি, আচার অনুষ্ঠান, নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। পক্ষান্তরে গাছপালা, নদী নালা, খাল বিল, পশু পাখি, আলো, বাতাস ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশ আবার দুই প্রকার, যথা এক জীব পরিবেশ ও দুই জড় পরিবেশ। আমরা এই রিডিং থেকে কি শিখলাম? পরিবেশ কাকে বলে সেটার প্রশ্নের উত্তর আমরা প্রথমেই পেয়ে গেলাম। এবার দেখো কাকে পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছুকে একসাথে পরিবেশ বলে। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরিবেশের উপাদান কি কি, এটাও আমরা পেয়েছি। পরিবেশের উপাদান কি কি? পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল, মাটি, পানি, বাতাস, মানুষ, এসবই হলো পরিবেশের উপাদান। তৃতীয় প্রশ্ন হচ্ছে পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ দুই প্রকার, কি কি? যথা এক সামাজিক পরিবেশ ও দুই প্রাকৃতিক পরিবেশ। আমরা এই তিনটি প্রশ্নের উত্তর রিডিং থেকে আমরা ভালোভাবে শিখে নিতে পারি, রিডিং থেকে শিখতে পারি আমরা। তারপর কি করব? তারপর সিডব্লিউ খাতায় লিখে ফেলব। এখানে দেখো আমি সিডব্লিউ দিয়ে খাতা বের করে সিডব্লিউ দিয়ে লিখে ফেলো সবাই। এক নং প্রশ্নের উত্তর, এখানে এক নং প্রশ্নের উত্তর লিখো সবাই। এক নং প্রশ্নের উত্তর, এক নং প্রশ্ন উত্তর লিখো সবাই। লিখে ক নাম্বার দিয়ে এক নং প্রশ্ন উত্তর লিখো। ক নাম্বার দিয়ে কী লিখবে? আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছুকে একসাথে পরিবেশ বলে। খ নম্বরের প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে পরিবেশ, পশু পাখি, গাছপালা, নদী নালা, খাল বিল, মাটি, পানি, বাতাস, মানুষ, এসবই পরিবেশের উপাদান। গ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ দুই প্রকার, যথা সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ। আমরা এখানে একটি ছবিও দেখতে পাচ্ছি, এই বইয়ের মাঝে একটি পরিবেশের ছবি দেখতে পাচ্ছি। এই পরিবেশ ছবিতে কি আছে? ছবিতে ঘরবাড়ি আছে, মানুষ আছে, গাছপালা আছে, নদী নালা আছে, গাড়ি আছে, সব কিছুই আছে। আমরা এই পরিবেশ থেকে, এই চিত্র থেকে আমরা পরিবেশ সম্পর্কে শিখব। তারপর সিডব্লিউ খাতায় এই প্রশ্নের উত্তরগুলো সবাই লিখব। আজকে বিষয় এই পর্যন্তই, পরবর্তীতে আবার আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।